আদৌ কি আমরা সেই মানের সিনেমা বানাতে পেরেছি? আমরা কি বছরে সেই মানের সিনেমা বানাই? আমরা কিছুই হলেই বলি যে অনুদানের সিনেমা এফডিসিকে দেখতে হবে, এফডিসিকে দেখতে হবে। এফডিসি থেকে কটা ভালো চিত্রনাট্য জমা পড়ে? আর আমরা এফডিসিকে কেন আলাদা করে ফেলছি? আমরা বিভাজন কেন করব? যেখানে সামগ্রিকভাবে সব কিছু বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে, সেখানে আমরা এই বিভাজনটা না করি? কে ভালো গল্প দিয়ে ভালো সিনেমা বানাবে, বানাতে পারবে, সেটা ইম্পর্ট্যান্ট। অনেকে আছেন যে ভালো একটা স্ক্রিপ্ট, ভালো একটা চিত্রনাট্য জমা দিয়ে দিয়েছেন, বাট সেই মানুষটা কতটুকু ক্যাপাবল? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার। সারা ওয়ার্ল্ডে যখন অনুদান দেয়া হয় বিভিন্ন ফেস্টিভ্যালগুলিতে, আমরা দেখি যে পিচিং পদ্ধতিতে সিনেমায় অনুদান দেয়। একটা পিচিং পদ্ধতিতে একটা পরিচালক বা প্রযোজক যখন গিয়ে গল্পটাকে ভিজুয়ালাইজ করাবে 5 মিনিটের মাধ্যমে, তখনই বোঝা যায় যে এই মানুষটা কতটুকু ক্যাপাবল। আমাদের এখানে অনেকে অনুদান পেয়েছে সেই বন্ধুত্বের মাধ্যমে, পারিবারিকভাবে, যোগাযোগের মাধ্যমে, নানানভাবে আমরা অনুদান পেয়েছি এবং সেই সিনেমাগুলি মুখ থুবড়ে পড়ে, সেগুলি হলের মুখে দেখতে পারে না। অনেক বছর পর হয়তো এই বছর দুটো অনুদানের সিনেমা ঈদের এই কম্পিটিশনে গেছে, ছুটকো আহমেদের আহারি জীবন আর আরেকটি সিনেমা দেয়ালের দেশ মশুবাবলি। সো তারা কতটুকু ব্যবসা করেছে সেটার চেয়ে বড় আমার কাছে যে তাদের এই সাহসটা, যে তারা অ্যাটলিস্ট ভেবেছে যে আমার সিনেমাটা অনুদানে যাবে। আমি অনেক অনুদানের সিনেমা নিজে অভিনয় করেছি, অভিনয় করতে করতে গিয়ে দেখেছি যে প্রযোজক এবং পরিচালক কতটা মানসিকভাবে ভেঙে পড়েছে আগেই, যে আমাদের সিনেমা চলবে না। তো কেন চলবে না? একটা সিনেমা যদি না চলে তাহলে আমি কেন সিনেমাটা বানাবো? কেন আমি সরকার থেকে এতগুলো টাকা নিয়ে ধ্বংস করব? সো আমরা এবার আমাদের যে মন্ত্রী আছেন, আমাদের আরফাত ভাই, মন্ত্রীর সাথে কথা হয়েছে, তথ্যমন্ত্রীর সাথে, যে অনুদানের সিনেমাগুলোকে বিভিন্ন আঙ্গিকে কিনে দেওয়া যায় কিনা, যে পিচিং পদ্ধতির মাধ্যমে আমরা সেই অনুদানটা দিতে পারি কিনা, তারপরে অনুদানের অর্থ বাড়ানো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই শিল্প এবং শিল্পীদের প্রতি প্রচণ্ড মমতা, তার প্রচণ্ড অগাধ ভালোবাসা, সেটা নিদর্শন হিসেবে কিন্তু আজকে আমি এখানে বসেছি। আপনাদের প্রতিনিধি করেই কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছেন মহান সংসদে, এবং আমাকে সবসময় বলেছেন যে তুমি কিন্তু তোমার অভিনয় চালিয়ে যাবে, যে তুমি অভিনয় করবে, কারণ এটাই তোমার মূল পরিচয়। তো সেই ক্ষেত্রে আমি যদি থাকা অবস্থায় আমাদের এই সংকট, আমাদের এই সংকটের কিছুটা নিরসন না করতে পারি, তবে আমার মনে হয় এখানে যাওয়াটাই ব্যর্থ। আমি সার্বিক চেষ্টা করে যাবো ইনশাল্লাহ, আপনাদেরকে আমার কাছে আসতে হবে, মানে আমি তো আপনাদেরই একজন মানুষ, কিন্তু এখন যেহেতু আমি একটা বড় রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছি, সেই ক্ষেত্রে আমার আরও অনেকগুলো কাজ থাকে, অনেক আমার নিজস্ব ঢাকা 10 আসনের নানান ধরনের সমস্যা আছে, সেগুলিকে আমি অগ্রাধিকার দিয়ে এই মুহূর্তে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার দরজা আজীবন আপনাদের জন্য খোলা। যখন মনে হবে যে এইটা যদি আমরা মহান সংসদে তুলে ধরি, তবে হয়তো আমাদের একটা সমস্যার সমাধান হয়ে গেল।